যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর দুবাইতে অবস্থান করলেও তার অনুসারীদের চাঁদাবাজি এখনও বন্ধন না করে চলছে এমনটাই অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পুলিশ জানায় ভুক্তভোগীরা প্রাণের ভয়ে অভিযোগ না করায় তেমন কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না তবে দুবাইতে অবস্থানকারী বাবর চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন বিস্তারিত জানাচ্ছেন কমলে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে গত বছরের তেরোই অক্টোবর র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রলীগের অসীম রায় বাবু মারা যাওয়ার পর পরই বাবর বিদেশ চলে যান অসীম রায় বাবু একসময় বাবরের অনুসারী হিসেবে পরিচিত থাকলেও পরবর্তী তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় বিগত জাতীয় সংসদ নির্বাচনের ঠিক মুহূর্তে বাবর আবার দেশে ফিরে আসেন তবে গত উনত্রিশে মে রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরেক ছাত্রলীগ কর্মী অমিত মুহুরী মারা গেলে আবারও বাবর বিদেশ চলে যান কিন্তু বন্ধ হয়নি চাঁদাবাজি তার যে টাকা পয়সা বিভিন্ন অবৈধভাবে কালেকশন প্রভাব বিস্তার করা বিভিন্ন জায়গাতে তার অপব্যবহার করা এই জিনিসগুলো এখনো সে চালিয়ে যাচ্ছে এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে চাঁদাবাজির সাম্রাজ্য অটুট রেখেছেন বাবর বাবরের যে সহযোগী যারা ছিল আর এখন যারা বর্তমানে গোপনে অতি গোপনে যারা কয়েকজন তৎপর আছে তাদেরকে তাদেরকে মোটামুটিভাবে আমরা ট্রেস করার চেষ্টা করছি এবং আশা করছি খুব অচিরেই তাদেরকে ধরে ফেলতে পারবো নগর যুবলীগের কোনো পদে না থাকলেও ঢাকার নেতাদের অনুসারী হিসেবে প্রতিটি সেক্টরে বাবরের ছিল ব্যাপক দাপট যারা যুবলীগের নামদারী তারাই অপকর্ম করতে করতেছে সারা ঠান্ডার বাজিতে শুরু করি ছাঁদা বাজ শুরু করি দুনিয়ার নাই যে অপকর্ম করতেছেন আমি বলে যে এই যে শুদ্ধ অভিযান চলতেছে এটা অবশ্যই চলমান থাকা উচিত তবে দুবাইয়ে যোগাযোগ করা হলে বাবর সব অভিযোগ অস্বীকার করেন ব্যাংককের একটি পত্রিকার খবরে প্রকাশ অস্ত্র ব্যবসার অভিযোগে দু হাজার আট সালে থাই পুলিশের হাতে একবার গ্রেপ্তার হয়েছিলেন হেরাল আকবর চৌধুরী বাবর এমনকি সেখানে তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল কমল দে সমসংবাদ চট্টগ্রাম